বন্ধুরা আবার নতুন একটা গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসলাম গল্পটা শোনো তারপর বলবে কমেন্টে কেমন গল্পটা ঠিক আছে বন্ধুরা দেখো কে আঘাত দিল কে জীবন থেকে চলে গেল কে ঠকালো কে বিশ্বাসঘাতকতা করলো কে বেইমানি করলো কে প্রতারণা করলো এইসব ব্যাপারগুলো প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সময় ঘটে থাকে যারা এইসব ব্যাপারগুলো খুব একটা পাত্তা দেয় না তারাই দিন শেষে ভালো থাকতে পারে এই মুহূর্তে যে মানুষটা ভালো সময় পার করছে সে এমনিতেই ভালো সময়টা পায়নি সেই মানুষটাও খারাপ সময়টা অতিক্রম করেই ভালো সময়টা পেয়েছে ভালো সময় সবার জীবনেই আসে শুধু একটু ধৈর্য ধরতে হয় মানসিকভাবে শক্ত হয়ে থাকতে পারলে খুব সহজেই ভালো সময়টা ধরা যায় ধরা দেয় একজন শক্ত মনের মানুষ বরাবরই আত্মনির্ভরশীল হয় কারণ সে জানে জীবনে যাই কিছু হোক না কেন কখনো নিজেকে দুর্বল মনে করা যাবে না শক্ত মনের মানুষকে কেউ কখনো আঘাত দিয়ে বেশি দিন টিকে থাকতে পারে না জীবনে যে যত বেশি শক্ত হয়েছে তার জীবনে দুঃখ কষ্ট তত কম এসেছে শক্ত মনের মানুষ হল এক একটা সাহসী যোদ্ধা ঠিক আছে বন্ধুরা গল্পটা কেমন হয়েছে আর গল্পটা কীরকম তোমাদের কেমন লেগেছে সত্যি কি না মিথ্যা সবটাই কমেন্টে জানাবে আর একটা লাইক করে দেবে তাহলেই হবে কমেন্টে জানাবে দেখা যাক কতজনের ভালো লেগেছে গল্পটা কতজনের খারাপ লেগেছে বা কতজন সত্যির পথে আছে ঠিক আছে বন্ধুরা এইটুকুই কথা আজকের গল্পটা হলো এখন আমি এখানে ভিডিওটা শেষ করছি আর বেশি দূর নিচ্ছি না তোমরা যদি দেখো তাহলে অনেকটাই খুশি লাগবে সেই অপেক্ষাতেই থাকবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব তোমরা দেখবে আর লাইক কমেন্ট করবে আর সত্যি মিথ্যা বলবে তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে এনে দেবো টাটা